আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রাশিদা খানম খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তারা বিশ্বাস করি পৃথিবী সৃষ্টির পরে যুগে যুগে অসংখ্য নবী এবং রাসুল এসেছিলেন, এবং সেই নবী রাসুলদের জমানায় কোভিড-19 মতো এরকম বহু মহামারী হয়েছিল। সেই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ওয়ে বা পথ দেখিয়ে দিয়েছেন। প্রথমেই আমি বলবো মহামারী পৃথিবীতে কেন আসে। যারা আমরা ইসলাম ধর্মের অনুসারী তারা বিশ্বাস করি এই পৃথিবীতে মানুষের যখন অবাধ্যতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বেশি বেড়ে যায়, মানুষ যখন অবাধ্য হয়ে যায়, হানাহানি হিংসা বিদ্বেষ খুন খারাপ বেড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই মহামারী পৃথিবীতে আবির্ভূত হয়। এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা সার্বক্ষণে এই দোয়াটি করব, আর অন্য ধর্মের অনুসারী যারা আছে তাদের ধর্মে যা যা আছে সেটাই তারা করবে। আমি যারা ইসলাম ধর্মের অনুসারী তাদেরকে বলছি আমরা করব আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি আল জুনুনি আল জুজামি ওয়া মিন সাইয়্যিদি আসকাম। আমরা এই দোয়াটা পাঁচ ওয়াক্ত নামাজ অন্তর করব। আমরা সব সময় সকালে ঘুম থেকে উঠে পড়ব, রাত্রে ঘুমাতে যাওয়ার আগে পড়ব। আর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন ঘর থেকে বের হব, যদি কোনো প্রয়োজনে বিনা প্রয়োজনে আমরা ঘর থেকে বেরই হব না মহামারীর সময়, আর যদি আমরা ঘর থেকে বের হই তাহলে আমরা আয়াতুল কুরসি পড়ে আমরা ঘর থেকে বের হব। আর যদি তোমাদের এই মহামারীর দোয়া বা আয়াতুল কুরসি যদি তোমাদের না জানা থাকে তাহলে ইউটিউবে সার্চ দিয়ে তোমরা সেখান থেকে সহি শুদ্ধ উচ্চারণ সহকারে এটাকে শিখে নেবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পাঠে ফিরে আসি। আজকে আমি তোমাদেরকে নবম এবং দশম শ্রেণী আইসিটি বিষয়ে পড়াব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতেই আমরা দেখব পরিচিতি, শিক্ষক পরিচিতি, পাঠ পরিচিতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কতগুলো আমি ছবি তোমাদের সামনে দেখাচ্ছি ছবিগুলো থেকে লক্ষ্য করো। আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। নিশ্চয়ই ছবিগুলো দেখে তোমরা বুঝতে পারছো এটা কোনো আবিষ্কার। এখন এই যে আবিষ্কারগুলো কারা করেছে সেই ব্যক্তিত্বকে আমি তোমাদেরকে দেখাবো। দেখো, প্রথমেই হচ্ছে এটা হচ্ছে একটা ডিফারেন্স ইঞ্জিন, এটা হচ্ছে অ্যালগোরিদম, অর্থাৎ প্রোগ্রামিংটা কিভাবে কাজ করবে, কম্পিউটার প্রোগ্রামিং তৈরি করার জন্য অ্যালগোরিদম। তারপর হচ্ছে অতি ক্ষুদ্র তরঙ্গ, এরপর হচ্ছে বেতার তরঙ্গ। এবারে আমরা এই ডিফারেন্স ইঞ্জিন, অ্যালগোরিদম, প্রোগ্রামিং, অতি ক্ষুদ্র তরঙ্গ এবং বেতার তরঙ্গ কারা আবিষ্কার করছে সেই ব্যক্তিত্বকে আমরা দেখব। আমরা চারজন ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি। এবারে আমরা দেখতে পাব আসলে ব্যক্তিত্বদের নাম কি। ইনি হচ্ছেন চার্লস ব্যাবেজ, ইনি ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেছেন। ইনি হচ্ছেন অ্যাডা লাভলেস, যিনি অ্যালগোরিদম বা প্রোগ্রামিং এর ধারণা নিয়ে এসেছিলেন। জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ তিনি আবিষ্কার করেছিলেন, বিনা তারে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা প্রেরণে তিনি এই ধারণা তিনি নিয়ে আসছিলেন। এরপরে আমরা দেখব গুলগিয়েলমো মার্টিন, তিনি কি করেছিলেন, বেতার আবিষ্কার করেছিলেন, অর্থাৎ বিনা তারে এক জায়গা থেকে অন্য জায়গায় বার্তা প্রেরণে তিনি সফল হয়েছিলেন। এই যন্ত্রগুলো তৈরিতে যারা অবদান রেখেছে তাদেরকে কি বলে,
তাদেরকে কি বলে আমরা একটু দেখি। তাদেরকে বলা হয় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা তথ্য প্রযুক্তির যুগ হিসেবে আমরা দাবি করছি। আমরা একটা আধুনিক পৃথিবী পেয়েছি, আমরা পৃথিবীটাকে হাতের মুঠোয় পেয়েছি। নিশ্চয়ই এটা এমনি এমনিতে আসেনি। এই পৃথিবীটাকে আধুনিকায়নের পিছনে, পৃথিবীটাকে হাতের মুঠোয় নিয়ে আসার পিছনে, পৃথিবীটাকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির পৃথিবী তৈরি করার পিছনে যারা অবদান ছিল তারা বিজ্ঞানী, স্বপ্নদ্রষ্টা, প্রকৌশলী এবং নির্মাতা। তাদের অবদানের কারণে এই যে আমরা এখানে কয়েকজন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, এদের অবদানের কারণে আমরা আজকে তথ্য প্রযুক্তির যুগ হিসেবে নিজেদেরকে দাবি করছি। আমরা পৃথিবীটাকে হাতের মুঠোয় পেয়েছি, আমরা ডিজিটাল পৃথিবী হিসেবে এই পৃথিবীটাকে আমরা উপস্থাপন করতে পেরেছি। তাদের পিছনে এই এই এদের অবদান ছিল বিদায়ী, আমরা এই পৃথিবীতে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির এতটা বিস্তার ঘটানো সম্ভব হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এ একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবিটা আমি তোমাদেরকে নিজের ক্লাসে বহুবার দেখিয়েছি, ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। চার্লস ব্যাবেজ, যাকে কি বলা হয় কম্পিউটারের জনক বলা হয়। আমরা জানি, আগে প্রথমেই জেনে নিই চার্লস ব্যাবেজের পরিচিতি। চার্লস ব্যাবেজের জন্মস্থান ইংল্যান্ড, তার উপাধি কম্পিউটারের জনক। তার আবিষ্কার অ্যানালিটিক্যাল ইঞ্জিন, দ্বিতীয় আবিষ্কার ডিফারেন্সিয়াল ইঞ্জিন। অর্থাৎ তিনি দুটো যন্ত্র আবিষ্কার করছেন, একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন আর একটা হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। এবারে তার জীবনকাল আমরা দেখব। তিনি 1791 সাল থেকে 1871 সাল পর্যন্ত তিনি এই পৃথিবীতে ছিলেন। এরপরে আমরা একটু বিস্তারিত দেখব। চার্লস ব্যাবেজ, তিনি একজন গণিতবিদ এবং প্রকৌশলী ছিলেন। আমরা কম্পিউটার শব্দটা কম্পিউট শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে গণনাকারী। যেহেতু তিনি একজন গণিতবিদ ছিলেন, সেহেতু তিনি কি করতেন, গণিত বিষয় নিয়ে তিনি সবসময় গবেষণা করতেন। তার গবেষণালব্ধ জিনিসগুলোকে যাতে ধরে রেখে পরবর্তীতে কাজ করা যায়, যাতে দ্রুত গতিতে হিসেব নিকেশ করা যায়, সেজন্যই তিনি ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। প্রথমে তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী। পৈতৃকভাবে বা উত্তরাধিকারী সূত্রে তিনি অর্থ সম্পদের মালিক ছিলেন, তাই তিনি প্রথমে ডিফারেন্স ইঞ্জিন তৈরির পরিকল্পনা তিনি গ্রহণ করেছিলেন, যাতে গণিতের বিষয় নিয়ে গবেষণা করা যায়, গবেষণালব্ধ বিষয়গুলোকে ধরে রাখা যায় এবং পরবর্তীতে সেখান থেকে কাজ করা যায়, হিসেব নিকেশের কাজ দ্রুত তার সাথে করা যায়, সেজন্য তিনি ডিফারেন্স ইঞ্জিনের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু তিনি ডিফারেন্স ইঞ্জিন তৈরি করে তার পরিপূর্ণতা তিনি দিতে পারেননি। এরপর বেশ কিছুদিন পরে তিনি আবার অ্যানালিটিক্যাল ইঞ্জিন তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিলেন। তৎকালীন সরকারের কাছ থেকে তিনি অনুদানও নিয়েছিলেন, কিন্তু এই ডিফারেন্স ইঞ্জিন তৈরি করতে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম যন্ত্রের প্রয়োজন ছিল, তখন ছিল মেকানিক্যাল যুগ, ইলেকট্রনিক যুগ ছিল না, তাই সূক্ষ্মাতি সূক্ষ্ম যে যন্ত্র তৈরির দরকার ছিল সেই যন্ত্রগুলো তৈরি করা তখনও সম্ভব হয়নি বিদায়ে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনও তৈরির পূর্ণতা দিয়ে যেতে পারেন। পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি 1833 সালে ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটো যন্ত্র তিনি তৈরি করেছিলেন। আধুনিক বর্তমানে আধুনিক কম্পিউটারের জনক হিসাবে এই চার্লস ব্যাবেজ হচ্ছে পরিচিত। অর্থাৎ আমরা জানি যে কম্পিউটার দুটো জিনিসের সমন্বয়, এক হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার।
তাহলে চার্লস ব্যাবেজ তিনি কি করেছিলেন, যন্ত্র তৈরি করেছিলেন, অর্থাৎ কম্পিউটার হার্ডওয়্যার দিকটা তিনি তৈরি করেছিলেন। এবারে আমরা দেখব কি শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। এই ছবির একজন বিশেষ ব্যক্তিত্ব, তার নামটা আমরা দেখিনি, তিনি হচ্ছেন অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসের প্রথমেই আমরা পরিচিতিটা জেনে নিই, তার জন্মস্থান ইংল্যান্ডে, তার উপাধি প্রোগ্রামিংয়ের ধারণার প্রবর্তক, তার আবিষ্কার অ্যালগোরিদমের ধারণা, তার জীবনকাল 1815 সাল থেকে 1852 সাল পর্যন্ত তিনি পৃথিবীতে ছিলেন। এরপর আমরা দেখব তার বিস্তারিত যে অ্যাডা লাভলেস তিনি, আমরা একটু আগেই আমরা চার্লস ব্যাবেজকে দেখেছি, তিনি কি করেছিলেন হার্ডওয়্যার, তিনি যে যন্ত্র অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা তৈরি করেছিলেন, সেই ইঞ্জিন কিভাবে কাজ করবে, সেই কাজের পদ্ধতি প্রোগ্রামিংয়ের ধারণাটা কে নিয়ে আসছিলেন, অ্যাডা লাভলেস। অর্থাৎ অ্যাডা লাভলেসই আমরা যে আজকে কম্পিউটার ব্যবহার করছি, যে কম্পিউটার আমরা দুটো দিক আছে, এক হচ্ছে হার্ডওয়্যার, এক হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে যে বিভিন্নমুখী কাজ করেছি আমরা করছি, সেই কাজের ধারণা নিয়ে আসছিল কে, অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেসকে এই জন্য প্রোগ্রামিংয়ের ধারণা প্রবর্তক বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই ছবিটার দিকে লক্ষ্য করো, ছবির ব্যক্তিত্ব কি আমরা দেখছি, তিনি হচ্ছেন জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। আমরা তার একটু সংক্ষিপ্ত পরিচিতি আমরা দেখছি, জন্মস্থান স্কটল্যান্ডে, আবিষ্কার তড়িৎচুম্বকীয় বলের ধারণা তিনি দিয়েছিলেন, যেটা নবম এবং দশম শ্রেণীর যারা পদার্থবিজ্ঞানে আসে সেখানে তোমরা বিস্তারিত দেখতে পাবে যে তিনি তড়িৎচুম্বকীয় বলের ধারণা নিয়ে আসছিলেন। তার জীবনকাল ছিল 1831 সাল থেকে 1879 সাল পর্যন্ত। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎচুম্বকীয় বলের ধারণা প্রকাশ করে, যা বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনার সৃষ্টি করে। এরপরে আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি, ছবির ব্যক্তিত্বকে স্যার জগদীশচন্দ্র বসু। আমরা জগদীশচন্দ্র বসু সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আমরা দেখে নেব, তার জন্মস্থান বাংলাদেশে, তার কৃতিত্ব তিনি 1895 সালে বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণ করেন। তার আবিষ্কৃত যন্ত্রটা হচ্ছে এই যন্ত্র তিনি আবিষ্কার করেছিলেন। জীবনকাল 1791 সাল থেকে 1871 সাল। বিস্তারিত 1895 সালে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা বা তথ্য ক্রমে সক্ষম হন, কিন্তু তার এই আবিষ্কার প্রকাশিত না হয় তিনি কি পাননি, সার্বজনীন স্বীকৃতি পাননি। যদিও তিনি বেতার তরঙ্গ আবিষ্কার করেছিলেন, বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণে তিনি সফল হয়েছিলেন, কিন্তু তার এই আবিষ্কার কি হয়নি, প্রকাশিত হয়নি, ফলে সার্বজনীন স্বীকৃতিও তিনি পাননি। এরপরে আমরা দেখব গুলগিয়েলমো মার্কনি, তার আমরা সংক্ষিপ্ত পরিচিতি দেখব, জন্মস্থান আমরা দেখব, জন্মস্থান হচ্ছে ইতালিতে, তার উপাধি হচ্ছে বেতারের জনক, তিনি আবিষ্কার করেন
রেডিও বেতার তিনি আবিষ্কার করেন। তার জীবনকাল 1874 সাল থেকে 1937 সাল পর্যন্ত। বেতার তরঙ্গ ব্যবহার করে একই সঙ্গে কাজ প্রথম প্রকাশিত হয় সার্বজনীন স্বীকৃতি পান ইতালির বিজ্ঞানী গুলগেলমো মার্কুনি, অর্থাৎ জগদীশচন্দ্র বসু প্রথমে এই বেতার আবিষ্কার করলেও তিনি কি করতে পারেননি, সেটা প্রকাশিত হয়নি তারটা, সেজন্য তিনি সার্বজনীন স্বীকৃতি পাননি। ঠিক একই সময় ইতালির এই বিজ্ঞানী যিনি বেতার তরঙ্গ আবিষ্কার করে প্রকাশ করেছেন এবং সর্বজন স্বীকৃতি লাভ করেছে, সেজন্যই তিনি বেতার আবিষ্কারের জনক হিসাবে খ্যাতি বা উপাধি তিনি লাভ করেছেন। এবারে আমরা একজন ব্যক্তিত্বকে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন। আমরা তার সংক্ষিপ্ত পরিচিতিটাকে দেখে নিব। জন্মস্থান আমেরিকা। তিনি উদ্ভাবন করেছিলেন ইমেল সিস্টেম আর্কনেট। তার উপাধি ইমেইলের জনক। তার জীবনকাল 1941 সাল থেকে 2016 সাল পর্যন্ত। এরপরে আমরা তার বিস্তারিত দেখি। এক সময় যে চিঠি যেতে বাংলাদেশের ভিতরে বা বাংলাদেশের বাইরে 2-3 দিন থেকে শুরু করে 15 দিন পর্যন্ত লেগে যেত, আর সেই চিঠি আমরা মুহূর্তে শুধু দেশে না দেশের বাইরেও পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমরা মিনিটেই সেই চিঠি কী করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় প্রেরণ করতে পারি। আর এই সিস্টেমটা যে উদ্ভাবন করেছিলেন, যে আবিষ্কার করেছিলেন, তার নাম হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হলে সাশ্রয়ী কম্পিউটার তৈরির পথ সুগম হয়। অর্থাৎ আমরা যে পার্সোনাল কম্পিউটার ব্যবহার করছি, এই পার্সোনাল কম্পিউটারের ব্যবহারের জয়যাত্রা শুরু হয়। ব্যাপকভাবে পার্সোনাল কম্পিউটার মানুষ ব্যবহার করে। 20-70 দশকে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আর্পানেট আবিষ্কৃত হয়। 1971 সালে আর্পানেটে ইলেকট্রনিকের মাধ্যমে পত্রলাপের সূচনা হয় এবং তিনি প্রথম ইমেল সিস্টেম চালু করেন, যেটা বিশ্বের সব দেশে এখন চিঠিপত্র, অধিকাংশ চিঠিপত্রই কি হচ্ছে, ইমেইলে আদান প্রদান হচ্ছে। এই ইমেল সিস্টেম চালু করেছিলেন রেমন্ড স্যামুয়েল টমলিনসন, এই জন্য তাকে ইমেইলের জনক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছবিটার দিকে লক্ষ্য করি। ছবির ব্যক্তিত্বকে আমরা দেখে নিই। ইনি হচ্ছেন স্টিভ জবস। আমরা তার সংক্ষিপ্ত পরিচিতি দেখে নিই। জন্মস্থান আমেরিকায়। তার উপাধি অ্যাপেল কোম্পানির জনক বলা হয় তাকে, অ্যাপেলের জনক, প্রতিষ্ঠাতা অ্যাপেল কোম্পানি, সহকারী অ্যাপেল কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এবং তার দুই বন্ধু, একটা হচ্ছে স্টিভ আর একটা হচ্ছে জবস নিয়ার। জীবনকাল 1955 সাল থেকে 2011 সাল পর্যন্ত। আমরা তার বিস্তারিতভাবে জেনে নিই। স্টিভ জবস এবং তার দুই বন্ধু মিলে 1976 সালের 1 এপ্রিল অ্যাপেল কম্পিউটার নামে একটা প্রতিষ্ঠান চালু করে। বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হচ্ছে এই স্টিভ জবসের অ্যাপেল কোম্পানি। অ্যাপেলের হাতেই পার্সোনাল কম্পিউটারের নানা পর্যায়ে বিকশিত হয়। তাহলে আমরা কি দেখছি, স্টিভ জবস তিনি জন্মগ্রহণ করছেন আমেরিকায়। তার উপাধি হচ্ছে অ্যাপেলের জনক। তার প্রতিষ্ঠাতা, তিনি যে প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠানের নাম হচ্ছে অ্যাপেল, এবং তিনি তার সহকারী দুই বন্ধু স্টিভ এবং জবস নিয়ার, এই দুজনে তিনজনে মিলেই এই কোম্পানি প্রতিষ্ঠাতা করেন। স্টিভ জবসের জীবনকাল ছিল 1955 সাল থেকে 2011 সাল পর্যন্ত। এবং আমরা দেখছি যে পার্সোনাল কম্পিউটারের যে নানা পর্যায়ে এই অ্যাপেল কোম্পানির হাতেই বিকশিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছবিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তিনি কে, যিনি বিশ্বের কয়েকবারই শ্রেষ্ঠ ধনীর আসন অলঙ্কৃত করেছিলেন। তিনি হচ্ছেন
বিল গেটস। আমরা তার সংক্ষিপ্ত পরিচয় জেনে নেব। জন্মস্থান আমেরিকায়, উপাধি মাইক্রোসফটের জনক বলা হয়। তিনি প্রতিষ্ঠা করেছিলেন মাইক্রোসফট কোম্পানি। জন্ম 28 অক্টোবর 1955 সালে। এরপর আমরা তার সম্পর্কে বিস্তারিত জেনে নিই। 1981 সালে আইবিএম কোম্পানি তাদের বানানো পার্সোনাল কম্পিউটার অপারেটিং সিস্টেম তৈরি করার জন্য উইলিয়াম হেনরি বিল গেটস এবং তার বন্ধুদের প্রতিষ্ঠান মাইক্রোসফটে দায়িত্ব দেওয়া হয়। আমরা জানি যে 1971 সালে ইন্টেল কোম্পানি মাইক্রোপ্রসেসর আবিষ্কার করে। মাইক্রোপ্রসেসর আবিষ্কার করার পর কম্পিউটারের আকার ছোট হয়ে আসে এবং দামও কমে আসে, সাশ্রয়ী হয়ে মানুষের নাগালের মধ্যে চলে আসে, ফলে এর ব্যবহার দিন দিন বাড়তে থাকে। আর তখনই আইবিএম কোম্পানি 1981 সালে এই পার্সোনাল কম্পিউটার তৈরি করে। এবং পার্সোনাল কম্পিউটারের জন্য অপারেটিং সিস্টেম, আমরা জানি যে কম্পিউটারের সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অপারেটিং সিস্টেম আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। তাহলে আইবিএম কোম্পানি তার এই পার্সোনাল কম্পিউটারের অপারেটিং সিস্টেম তৈরি করার দায়িত্ব দিয়েছিলেন বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানিকে। মাইক্রোসফট কোম্পানি এই আইবিএম কোম্পানির পার্সোনাল কম্পিউটারের জন্য প্রথম যে অপারেটিং সিস্টেম তৈরি করেন তার নাম ছিল MS-DOS, এবং এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নামেই বর্তমানে পরিচিত। পৃথিবীর অধিকাংশ মানুষ পার্সোনাল কম্পিউটারে এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে। বর্তমানে পৃথিবীর অধিকাংশ কম্পিউটার পরিচালিত হয় বিল গেটসের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম সফটওয়্যার। তাহলে বিল গেটসকে আমরা জেনে গেছি। বিল গেটস তিনি হচ্ছেন মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা। তার জন্মস্থান হচ্ছে আমেরিকায়। তিনি উপাধি পেয়েছেন মাইক্রোসফটের জনক। তার কোম্পানির নাম হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। তার জন্ম হচ্ছে 1955 সালে এবং তিনি আইবিএম কোম্পানির পার্সোনাল কম্পিউটারের জন্যই প্রথম অপারেটিং সিস্টেম তৈরি করেছিলেন। সে অপারেটিং সিস্টেম ছিল ডস, যা উইন্ডোজ নামে পরিচিত, এবং বিশ্বের অধিকাংশ মানুষই পার্সোনাল কম্পিউটারে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজকেই ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই ছবিটায় দেখতে পাচ্ছি স্যার টিমোথি জন টি বার্নার্স লি। তার জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডে। উপাধি হচ্ছে www.worldwide web-এর জন্ম, যাকে বলা হয়। উদ্ভাবন করেছেন HTTP, অর্থাৎ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যার মাধ্যমে আমরা পৃথিবীব্যাপী এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা কী করতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি, যোগাযোগ করতে পারি। অর্থাৎ নেটওয়ার্কিং সিস্টেম, সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্কিং সিস্টেম, সেটাই উদ্ভাবন করেছিলেন স্যার টিমোথি জন টিম বার্নার্স লি। তিনি জন্মগ্রহণ করেছিলেন 8 জুন 1955 সালে। এবারে আমরা একটু বিস্তারিত দেখি। 1989 সালে টিমোথি জন টিম বার্নার্স লি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, যাকে সংক্ষিপ্ত বলা হয় HTTP, ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব করেন এবং তা তিনি বাস্তবায়ন করেন। সেই থেকে তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হিসেবে পরিচিত। নেটওয়ার্ক প্রযুক্তির বিকাশে বিশ্বের নানা দেশের মধ্যে ইন্টারনেট বিস্তৃত হয়। এই HTTP প্রোটোকল আবিষ্কারের ফলে বা তৈরির ফলে সারা পৃথিবীব্যাপী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্কের তৈরি হয় সেই নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করেছিলেন স্যার টিমোথি জন টিম বার্নার্স লি। এবারে আমরা এই ছবিটাকে দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন মার্ক জুকারবার্গ। প্রথমে আমরা তার সংক্ষিপ্ত পরিচিতি দেখব। জন্মস্থান হচ্ছে আমেরিকায়। তিনি উপাধি হচ্ছেন ফেসবুকের জন, প্রতিষ্ঠাতা ফেসবুক তিনি প্রতিষ্ঠা করেন। তার জন্ম হচ্ছে 14 মে 1984 সালে। আমরা মার্ক জুকারবার্গ সম্পর্কে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব। বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট হচ্ছে ফেসবুক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক জুকারবার্গ তার 4 বন্ধুদের হাতে সূচিত হয় ফেসবুক। বাংলাদেশে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুককেই ব্যবহার করে।
শুধু বাংলাদেশ নয় বিশ্বের অধিকাংশ মানুষই সামাজিক যোগাযোগ সাইট হিসেবে ফেসবুককেই তারা বেশি ব্যবহার করেন। মার্ক জুকারবার্গ শুধুমাত্র তার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে আদান প্রদান করার জন্যই এই ফেসবুককে প্রতিষ্ঠা করেছিলেন। তার সেই আবিষ্কৃত ফেসবুক পৃথিবীতে যে এতটা জনপ্রিয়তা লাভ করবে এবং এত নানামুখী কাজ যে করা যাবে সেটা তিনি চিন্তাও করতে পারেননি। তাহলে আমাদের একটা সামাজিক জনপ্রিয় ওয়েবসাইটের জনক হিসেবে আমরা দিচ্ছি মার্ক জুকারবার্গ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে বিশিষ্ট কয়েকজন ব্যক্তিত্বকে দেখলাম যাদের অবদানের কারণে আমরা আজকে তথ্য প্রযুক্তির যুগ হিসাবে দাবি করছি। এই ব্যক্তিত্বদের সম্পর্কে আমি সংক্ষিপ্ত পরিচিতি তোমাদের সামনে তুলে ধরেছিলাম। এই পরিচিতির ভিতর থেকে যদি ছোট ছোট দিয়ে একটা জ্ঞানমূলক প্রশ্ন করি, আশা করি তোমরা উত্তর দিতে সক্ষম হবে। প্রথমেই আমরা দেখব কত সালে জগদীশচন্দ্র বসু অতি ক্ষুদ্র তরঙ্গ ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হয়েছিল। 1892 সালে, 1893 সালে, 1894 সালে, 1895 সালে। দ্বিতীয় কোশ্চেন আমরা দেখি, ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে নেটওয়ার্কের জন্ম হয়। ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে কোন নেটওয়ার্কের জন্ম? ইন্টারনেট, আরপানেট, ইন্টারনেট, তারপরে হচ্ছে এক্সট্রানেট। প্রথমে হয়েছে ইন্ট্রানেট, আরপানেট, ইন্টারনেট, এক্সট্রানেট। তাহলে আমরা বুঝতে পারছি যে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আরপানেট আবিষ্কার হয়েছে। এবারে আমরা দেখি WWW এর পুনরুক্তি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ারলেস ওয়েব, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ওয়ার্ল্ড ওয়ারলেস ওয়েব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে WWW এর পুনরুক্তি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। অ্যাপল কম্পিউটার কে চালু করেন? স্টিভ জবস, স্টিভ ও জুনিয়া, রোনাল্ড ওয়েব। কোনটা সঠিক আমরা দেখি, এক এবং দুই, এক দুই, এক এবং তিন, দুই এবং তিন, এক দুই তিন। তাহলে আমরা এই তিনজনই কী করেছিলেন? অ্যাপল কোম্পানি চালু করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খাতা কলম নিয়ে বসে পড়ো, লিখে নাও বাড়ির কাজ। তোমরা অ্যাসাইনমেন্টের পাশাপাশি এই বাড়ির কাজগুলো করে বিষয় শিক্ষকের কাছে তোমরা জমা দিও। প্রশ্ন হচ্ছে, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিকাশ কতটুকু সহজ? আমি আবারও বলছি, 21 শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি কতটুকু সহায়ক ব্যাখ্যা করো। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে অবস্থান করো, নিরাপদ থাকো, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।